ভাতারের বলগোনায় এক পথ চলতে ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত এক পুলিশ কর্মী সহ পথ চলতি ওই ব্যক্তি। জানা গেছে, কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে। সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথ চলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী সহ ওই পথ চলতি ব্যক্তি। ওই পুলিশ কর্মীর নাম দেবব্রত ঘোষ ও পথ চলতি ওই ব্যক্তির নাম মুক্তিধারা। তার বাড়ি ভাতারের বলগোনাতে। ঘটনায় ভাতারের বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলের ব্যাঘাত ঘটে। পরে ভাতার থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। আহত দুজনকে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। কি শুনলে তুমি, মানে যখন অ্যাকশন হলো তখন ছিলে, কিরকম পড়ছিলে, দিয়ে কিরকম আওয়াজ হলো? আর আহত কজন হয়েছে? পাঁচজনই আহত হয়েছে। কোথাও হয়েছে? এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলগোনা বাজার। আর এটা কিসের গাড়ি? এটা পুলিশের গাড়ি। কি করে অ্যাক্সিডেন্টটা হলো, মানে পুলিশের গাড়িটা উল্টালো কি করে? তাকে বাঁচাতে গিয়ে কি ঘটনা ঘটলো? কাটোয়া থেকে একটা গাড়ি আসছিল আসামি নিয়ে। কিসের গাড়ি? পুলিশের গাড়ি। দিয়ে এসে মানে একটা লোক রাস্তা পার করা হয়নি, মানে পথচারী দাঁড়িয়ে ছিল পাশে, দিয়ে তাকে সামালতে পারে নাই, কুয়াশার জন্য দেখতে পারে নাই, সামালতে পারে নাই, প্রচুর চিট করেছে, ব্রেক করে চিট করেছে। দিয়ে লোকটা লেগেছে, তার এই পজিশনে লেগেছে, লোকটা পাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, পুরো ইঞ্জোর হয়েছে লোকটা। আর গাড়িটা কোথায় পড়েছে? গাড়িটা পড়েছে ওইখানে। এখন কোথায়? নয়নজলিতে। একদম নয়নজলিতে পড়েছে। এবারে যে ড্রাইভারটা ছিল, মানে ড্রাইভারটা পুলিশ করবে, সে আসামি নিয়ে যাচ্ছে, সে মানে গেট থেকে পালে মানে বেরিয়ে আসার জন্য চাকায় লেগে তার পাটা কেটে যায়। কজন টোটাল কজন আহত হয়েছে? একজনে আহত হয়েছে আর একটা পথচারী আহত হয়েছে। মোট দুজন। আপনার কি নাম? এখানে বাড়ি? আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAB-06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC-80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।